মাহে রমজানের প্রথম দিনে আটলান্টিক সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত আটলান্টিক সিটির মসজিদ আলহেরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদের খতিব মৌলানা আজিমুদ্দিন। আটলান্টিক সিটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। বিপুল সংখ্যক মহিলাও ইফতার মাহফিলে অংশ নেন। করোনা মহামারীর ভয়াবহতা কাটিয়ে ওঠায় এবছর সবাই স্বতঃস্ফূর্তভাবে ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলে অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানান মসজিদ আলহেরার সভাপতি নজরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মো আব্দুর রহমান, টিপু ও প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহ চৌধুরী। বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।